শুরুতে সংবাদ শিরোনাম। আবারও কাশ্মীরে পাকিস্তানের তৈরি দীর্ঘ সুড়ঙ্গ, উদ্বেগে ভারত। এবার 60,000 ট্রাক্টর নিয়ে দিল্লি ঘেরাও করবেন কৃষকরা। দক্ষিণ চীন সাগরে গেছে থিওডোর রুজভেল্ট, চীন আমেরিকা উত্তেজনা তুঙ্গে। ইসরায়েলে বিশ্বের প্রাচীন মসজিদ আবিষ্কার। এবং সবশেষ থাকছে চীনের স্বর্ণখনিতে আটকে পড়া 11 শ্রমিককে উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। জম্মু ও কাশ্মীরে ফের পাকিস্তানের তৈরি সুড়ঙ্গের সন্ধান পাওয়ার দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত 10 দিনে দ্বিতীয় সুড়ঙ্গের সন্ধান মেলায় সীমান্তবর্তী অঞ্চলে উদ্বেগ বেড়েছে ভারতের। দিল্লির দাবি 150 মিটার লম্বা এই সুড়ঙ্গ দিয়ে ভারতের সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ ঘটাত পাকিস্তান। শনিবার এক বিএসএফ কর্মকর্তা জানান, ভারতে জঙ্গি ঢোকাতে সীমান্তবর্তী এলাকায় মাটির নিচে একাধিক সুড়ঙ্গের জাল তৈরি করেছে পাকিস্তান। গোপন সূত্রের ভিত্তিতে সুড়ঙ্গের সন্ধানে অভিযানে নামেন তারা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, 39 মিটার গভীর সুড়ঙ্গটির অবস্থান কাঠুয়া জেলার সীমান্তবর্তী অঞ্চলে। বিএসএফের পানসর ঘাটির কাছে 14 এবং 15 নম্বর বর্ডার পোস্টে, দুইটি মাঝামাঝি। সীমান্তের অন্য পারে রয়েছে পাকিস্তানের সাকরগড় জেলার অবিয়াল ডুগরা এবং কিংড়ে দিকুঠে সীমান্ত ঘাটি। ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, শাখগড়ে রয়েছে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবির, যার দায়িত্বে রয়েছে জইশ-ই মোহাম্মদ জঙ্গি সংগঠনের কমান্ডার কাসিম জান। সন্ত্রাসবাদী সংঘর্ষে জড়িত এবং 2016 সালে পাঠানকোটে সেনার বিমান ঘাটি আক্রমণকাণ্ডে প্রধান অভিযুক্ত। ভারতের জইশ-ই জঙ্গিদের অন্যতম প্রধান নির্দেশক কাসিম জান। কৃষি আইন প্রত্যাহার না হওয়ায় এবার 60,000 ট্রাক্টর নিয়ে দিল্লিমুখী লং মার্চের ঘোষণা দিয়েছে কৃষকরা। কৃষক সংগঠনগুলোর দাবি, 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কর্মসূচির জন্য এখন মুখিয়ে রয়েছে কৃষকরা। বিভিন্ন সীমান্তে 60,000 ট্রাক্টর অপেক্ষা করছে, সেগুলো নিয়ে মিছিলে যাবেন তারা। কিষাণ সভার সাধারণ সম্পাদক আতুল কুমার অঞ্জন বলেছেন, আমরা ইতিমধ্যেই সব প্রস্তুতি সেরে নিয়েছি। বিভিন্ন সীমান্তে অপেক্ষা করছে 60,000 ট্রাক্টর। এছাড়াও দেশজুড়ে 194টি জেলায় একই সঙ্গে ট্রাক্টর মিছিল হতে চলেছে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দিল্লির তিন দিকে তিনটি পথ ধরে ট্রাক্টর শুরু হবে। সিঙ্গুর সীমান্ত থেকে ট্রাক্টরের মিছিল হরিয়ানার দিকে যাবে, আরেকটি মিছিল যাবে তিকরি সীমান্ত থেকে, অপরটি যাবে গাজীপুর ইউপি গেট থেকে। কৃষকরা দাবি করেছিলেন পুলিশ মিছিলে অনুমতি দিয়েছে, কিন্তু পরে পুলিশ জানিয়েছে কৃষকরা কোনো নির্দিষ্ট পথের কথা জানাননি, তাই অনুমতির প্রশ্নই ওঠে না। রোববার সকালে আবার প্রতিবাদরত কৃষকরা জানিয়েছেন, তারা পুলিশের অনুমতি না পেলেও মিছিল করবেন। চীনের উপকূলরক্ষী বাহিনীকে বিদেশি জাহাজে গুলি করার অনুমতি দিয়ে বেইজিং সরকার নতুন একটি আইন পাশ করার পর দক্ষিণ চীন সাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা। মার্কিন সরকারের এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ চীন সাগরে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করতে পারে বলে মনে করা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনী আজ রোববার জানিয়েছে, ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরী গতকাল শনিবার দক্ষিণ চীন সাগরে অনুপ্রবেশ করেছে। রণতরীর কমান্ডার ডক বেরি শিমু সাংবাদিকদের জানিয়েছেন, 30 বছরের কর্মজীবনে তিনি দক্ষিণ চীন সাগরের পানিসীমা দিয়ে বহুবার যাতায়াত করেছেন, আবার দক্ষিণ চীন সাগরে ফিরতে পেরে তিনি উল্লাসিত। কমান্ডার বেরি শিমু বলেন, বিশ্বের 2/3 বাণিজ্য এই গুরুত্বপূর্ণ অঞ্চল দিয়ে হয়ে থাকে, ফলে এই অঞ্চলে আমেরিকার উপস্থিতি মৌলিক বিষয়। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকার উপর সার্বভৌমত্ব দাবি করছে চীন, তবে এই এলাকার প্রতিবেশী কয়েকটি দেশের পক্ষ নিয়েছে আমেরিকা। মার্কিন সরকার দক্ষিণ চীন সাগরে প্রায়ই যুদ্ধজাহাজ এবং জঙ্গি বিমান পাঠিয়ে থাকে। তারা দাবি করে আসছে যে এটি তাদের জাহাজ চলাচলের স্বাধীনতা। অন্যদিকে চীন বারবার আমেরিকাকে দক্ষিণ চীন সাগরে সামরিক তৎপরতার জন্য হুঁশিয়ারি করে আসছে।
গালিল সাগরের তীরে বিশ্বের প্রাচীনতম একটি মসজিদের সন্ধান পেয়েছে ইসরায়েলি প্রত্নতাত্ত্বিকরা। বাইজেন্টাইন যুগের একটি ভবনের সঙ্গে প্রাচীন এই মসজিদের অংশবিশেষ পাওয়া যায় বলে আরব নিউজের খবরে বলা হয়েছে। সপ্তম শতাব্দীতে সিরিয়ার অঞ্চলগুলো জয় করেছে এমন কোনো সাহাবি 635 সালে মসজিদটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে উত্তর একটি একাডেমিক সম্মেলনে এই মসজিদ আবিষ্কারের ঘোষণা দেয় ইসরায়েলি প্রত্নতাত্ত্বিকদের একটি দল। উত্তর ইসরায়েলি শহর টিবেরিয়াসের উপকণ্ঠে মসজিদটির খোঁজ পান তারা। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের কাতিয়া সিট্রিয়েন সিলভারম্যানের নেতৃত্বে একটি দল 11 বছর ধরে ওই জায়গাটিতে অনুসন্ধান চালিয়েছে। 1950 সালের জায়গাটিতে প্রথম একটি পিলার আবিষ্কার করা হয়েছিল, যেটিকে বাইজেন্টাইন আমলের একটি বাজার হিসেবে চিহ্নিত করা হয়। পরবর্তীতে ইসলামী মুদ্রা এবং মুদ্রার টুকরো সেখান থেকে আবিষ্কার করা হয়েছিল। প্রত্নতাত্ত্বিকরা প্রথমে অষ্টম শতাব্দীর মসজিদ হিসেবে এই ধ্বংসাবশেষ চিহ্নিত করেছিলেন, তবে আরও খনন কাজের পরে জানা যায় যে এটি কাঠামো আরও প্রাচীন। চীনের স্বর্ণ খনিতে আটকে পড়া 11 শ্রমিককে উদ্ধার করা হয়েছে। পূর্বাঞ্চলীয় শাংদু প্রদেশের সুহান স্বর্ণখনিতে বিস্ফোরণে আটকে পড়ার 2 সপ্তাহ পরে রোববার তাদের উদ্ধার করা হয় বলে জানায় চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। দুর্ঘটনার শিকার আরও 10 শ্রমিক এখনও নিখোঁজ আছেন। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি এর ফুটেজে দেখা যায় সকালে উদ্ধার হওয়া প্রথম শ্রমিককে চোখ বাঁধা অবস্থায় খনি থেকে বের করে আনা হয়। প্রচণ্ড দুর্বল হওয়ায় ওই শ্রমিককে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। এর অল্প কয়েক ঘন্টার মধ্যেই ওই খনি থেকে বাকি 10 জনকে উদ্ধার করা হয়। এর আগে দুর্ঘটনার পর উদ্ধার কর্মীরা একটি সরু পাইপের সাহায্যে শ্রমিকদের এই দলটির সাথে যোগাযোগ করেন। পরে তারা একই পথে প্রয়োজনীয় খাবার, ওষুধ এবং কাগজ এবং পেন্সিল ভেতরে পাঠান। উদ্ধার অভিযানের প্রধান প্রকৌশলী শিয়াও উইনরু সিনহুয়াকে বলেন, সকালে আমরা প্রবেশ করতে সক্ষম হই। ভাঙ্গা চূর্ণ হওয়া অংশ পরিষ্কারের পর আমরা নিচে একটি ছিদ্র পথ খুঁজে পাই। এর আগে বৃহস্পতিবার উদ্ধার অভিযানে কর্তৃপক্ষ জানায় নিখোঁজ 10 শ্রমিকের দলের সম্ভাব্য অবস্থানের ক্ষেত্রে পৌঁছাতে আরও 2 সপ্তাহ সময় লাগবে। গত 10 জানুয়ারি এই স্বর্ণখনিতে বিস্ফোরণের খনির 600 মিটার গভীরে 22 শ্রমিক আটকে পড়েন। আটকে পড়া শ্রমিকদের একজন প্রাণ হারিয়েছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।